গুরুত্বপূর্ণ খবর। দ্বিতীয় দিনের বাবেও ভারত বন্ধ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। বিভিন্ন প্রান্তত পড়ছে বন্ধর প্রভাব। মোদী সরকারের নীতি সমূহের বিরুদ্ধে বন্ধ ঘোষণা করা হয়েছিল আর তারপরে দেখবলে পাওয়া গেছে দেশের বিভিন্ন প্রান্তত বন্ধ পালন করা হয়েছে। এই মুহূর্তে খবর জানাই আছো, কিন্তু দ্বিতীয় দিনও ভারত বন্ধর প্রভাব দেখবলে পাওয়া গেছে। আজিও ভারত বন্ধর কার্যসূচী। মোদী সরকারের বিরুদ্ধে আজিও ভারত বন্ধ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। কেন্দ্রীয় ট্রেড সংঘই দুদিনের বাবে ভারত বন্ধ ঘোষণা করেছিল আর তারপরে আজির দিনটো ভারত বন্ধর প্রভাব পড়েছে। ভারত বন্ধর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, হারিয়ানাত। দেশের বিভিন্ন প্রান্তত ভারত বন্ধর প্রভাব পড়েছে। প্রান্তে প্রান্তে রাজপথের মাজত বিক্ষোভ প্রদর্শন, প্রতিবাদকারী, কিন্তু দেশজুড়ি ভারত বন্ধ ঘোষণা করা হয়েছিল। সমগ্র ভারততেই ভারতের লোকসকলক আহ্বান জানা হয়েছিল রাষ্ট্রব্যাপী প্রতিবাদ করিবর বাবে। প্রান্তে প্রান্তে বহু প্রতিবাদকারীক আটক করা হয়েছে আরক্ষীয়ে। যখন প্রতিবাদকারীয়ে যখন লোকে বন্ধ সমর্থন করেছিল শ শ প্রতিবাদকারীক আটক করেছে আরক্ষীয়ে। পশ্চিমবঙ্গত প্রতিবাদকারী অবরোধ করেছে রেল, অর্থাৎ রেল সেবাও স্তব্ধ করেছে পশ্চিমবঙ্গত। আজিও ভারত বন্ধ কার্যসূচী সমগ্র দেশতেই। দেশরে লোকসকলক ভারত বন্ধর বাবে, অর্থাৎ বন্ধ রাখিবর বাবে, যান বাহন চলাচল বন্ধ রাখিবর বাবে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু মোদী সরকারের নীতি সমূহের বিরুদ্ধে ক্ষোভিত হয়ে পড়েছিল আর তারপরে কেন্দ্রীয় ট্রেড সংঘই দুদিনের বাবে ভারত বন্ধ ঘোষণা করেছিল। ভারত বন্ধর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, হারিয়ানাত। অন্ধ্রপ্রদেশত ভারত বন্ধর প্রভাব, অর্থাৎ অন্ধ্রপ্রদেশত বন্ধর প্রভাব অধিক হওয়া পরিলক্ষিত হয়েছে। কেন্দ্রীয় ট্রেড সংঘই দুদিনের বাবে বন্ধ ঘোষণা করেছিল আর দেশের বিভিন্ন প্রান্তত ভারত বন্ধ কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। একাংশ লোকে রাজপথত প্রতিবাদ করেছে, বিক্ষোভ প্রদর্শন করেছে। রাষ্ট্রব্যাপী প্রতিবাদের লগতে ভারত বন্ধর আহ্বান জানাইছিল কেন্দ্রীয় ট্রেড সংঘই দুদিনের বাবে বন্ধ ঘোষণা করেছিল। কিন্তু কালির দিনটোত বিভিন্ন প্রান্তত বন্ধর কার্যসূচী রূপায়ণ করা হয়েছিল। আজি দ্বিতীয় দিন, আজিও দেশের বিভিন্ন প্রান্তত বন্ধ দেখবলে পাওয়া গেছে। বন্ধর কার্যসূচী রূপায়ণ করেছে একাংশ লোকে, প্রতিবাদ করেছে। আর পশ্চিমবঙ্গত প্রতিবাদকারী রেল অবরোধ করেছে। পশ্চিমবঙ্গত রেল চলাচলও অবরোধ করেছে প্রতিবাদকারী। রেল চলাচল বন্ধ হয়ে পড়েছে। আর এই মুহূর্তের অতিকৈ গুরুত্বপূর্ণ খবর, ভারত বন্ধর প্রভাব আজিও দেখবলে পাওয়া গেছে। ভারত বন্ধত স্তব্ধ হয়ে পড়েছে কেরালা, অসম সহ সাত রাজ্য। বন্ধ সদৃশ পরিবেশ অসমতো বন্ধর প্রভাব পড়েছে। অচল হয়ে পড়েছে বিমা, ব্যাংক সেবা, ব্যাহত হয়ে পড়েছে পরিবহন। অসম সহ সাত রাজ্য বন্ধ সদৃশ পরিবেশে বিরাজ করেছে। যেহেতু অসমতো ব্যাংক বিমার উপরও বিদ্যুৎ, তৈল প্রতিষ্ঠান, টেলিকম কার্যালয়ত অচলা অবস্থা। রাজপথত নচলিল বেসরকারি যাত্রীবাহী বাহন। আর ইতিমধ্যে বহু প্রতিবাদকারীক, বহু বন্ধ সমর্থক কালির দিনটোত আরক্ষীয়ে আটক করেছিল। 1148 গৰাকীক প্রতিবাদকারীক আরক্ষী আটক করার খবর লাভ করা হয়েছে। অচল হয়ে পড়েছে দেশের বিমা, ব্যাংক সেবা। আর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে বন্ধর আহ্বান জানাইছিল দুদিনিয়া ভারত বন্ধর প্রথম দিনা। যেহেতু দেখবলে পাওয়া গেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত, অর্থাৎ বিভিন্ন প্রান্ত যাতায়াত ব্যাহত হয়ে পড়েছিল, জীবন যাত্রা ব্যাহত হয়ে পড়েছিল। সহ সাত রাজ্য বন্ধ সদৃশ পরিবেশে বিরাজ করেছে। আজিও বন্ধর প্রভাব দেখবলে পাওয়া গেছে। আজি যেহেতু বন্ধর দ্বিতীয়টো দিন, আজিও ভারতের বিভিন্ন প্রান্তত বন্ধর কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। বিশেষ কেরালাত বন্ধর প্রভাব সর্বাত্মক দেখবলে পাওয়া গেছে। ভারত বন্ধ স্তব্ধ হয়ে পড়েছে সহ কেরালা সাত রাজ্য বন্ধ সদৃশ পরিবেশ। আর ব্যাংক কর্মচারী সকলের পূর্ণ সমর্থনের বাবে দেশের বৃহৎ এলাকা অচল হয়ে পড়ে। ব্যাংক আর বিমা সেবা অচল হয়ে পড়েছে, বন্ধ হয়ে পড়েছে। এটিএম সেবাও দেশের কোনো কোনো প্রান্তত এটিএম সেবা অচল হয়ে পড়েছে। আর বন্ধর সর্বাত্মক প্রভাব কালির দিনটোতো কেরালাত পড়া দেখবলে পাওয়া গেছিল। কেরালাত সরকারি কার্যালয়, ব্যাংককে ধরে সরকারি বেসরকারি কার্যালয় বন্ধ হয়ে পড়াই নহয়, বাট পথও জনশূন্য হয়ে পড়েছিল। আর বন্ধ কার্যসূচী কেরালাত অধিক রূপায়ণ করা হয়েছে। লোকসকলে বন্ধ কেরালাত পালন করা দেখবলে পাওয়া গেছে। অসমতো বিভিন্ন প্রান্তত বন্ধর প্রভাব পড়েছে, অর্থাৎ দেশের প্রায় সাত রাজ্য বন্ধর প্রভাব পড়া দেখবলে পাওয়া গেছে। শ্রমিক সংগঠনসমূহর দুদিনিয়া ভারত বন্ধর আহ্বানত অসমতো অচল হয়ে পড়েছে যাতায়াত। বিশেষ কেরালাত স্তব্ধ হয়ে পড়েছে, জনশূন্য হয়ে পড়েছে রাজপথ।
তেতিয়া মোদী চৰকাৰৰ নীতিসমূহৰ বিৰোধিতা কৰি ভাৰত বন্ধৰ আহ্বান জনোৱা হৈছিল আৰু তাৰ পাছতে বন্ধৰ প্ৰভাৱ দেখিবলৈ পোৱা গৈছে। আজিও দেশৰ বিভিন্ন প্ৰান্তত বন্ধৰ প্ৰভাৱ পৰিছে।